পাঞ্জাবান স্টেডিং সেন্টারের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি তো জাপানি স্টুডেন্ট হিসেবে হাতে পেয়েছেন, তো আপনার অনুভূতি কেমন? আপনার নাম পরিচয় দিয়ে আমাদের সাথে একটু শেয়ার করবেন। আল্লাহর রহমতে আমি ভিসা হাতে পেয়েছি, আমার অনুভূতি এবং ভালো, আমার ভালো লাগছে। আপনার ভিসাটা আমাদের সাথে একটু দেখাবেন। জি আমার ভিসা। আপনি সানজাপান স্টেডিং সেন্টারে কিভাবে এসেছিলেন বা এর খবর আপনি কিভাবে পেয়েছিলেন? আমার এক বড় ভাই এখান থেকে সানজাপানি স্টেডিং সেন্টারের মাধ্যমে উনি জাপান গিয়েছে, তার মাধ্যমে আমি এখানে এসেছি। আপনি তো জাপানের স্টুডেন্ট ভিসা হাতে পেয়েছেন, তো স্টুডেন্ট ভিসা হাতে পেতে সানজাপানি স্টেডিং সেন্টার আপনাকে কিভাবে সহযোগিতা করেছিল? আমাকে সর্বোপরি সব ধরনের সহযোগিতা সানজাপানি স্টেডিং সেন্টার করেছে। এখানকার পাইপ হাউসিং অনেক ভালো এবং এখানকার টিচার অনেক ভালো, অনেক দক্ষ, এখানকার লার্নিং স্কিল অনেক ভালো, এখানকার ফাইল প্রসেসিং অনেক ভালো লেগেছে। আমি রিঅ্যাপ্লাই করেছি, প্রথমবার আমার মিস হয়েছে এবং সেকেন্ড টাইম আমার সিনিয়রসে এবং যারা জাপানিতে আছে তার আছে আমার তারাও আমাকে অনেক হেল্প করেছে, সবাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনি তো খুব শীঘ্রই আপনার স্বপ্নের দেশ জাপানের উদ্দেশ্যে রওনা হচ্ছেন, পরবর্তীতে যারা জাপানে যেতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে কি আপনার কোনো পরামর্শ দেবার আছে? জি, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, যেহেতু আমাদের সবার স্বপ্ন একটাই, লক্ষ্য একটাই, জাপান যাওয়া, সেক্ষেত্রে আমরা জাপানিজ ল্যাঙ্গুয়েজটা খুব ভালো করে শিখবো এবং না জেপিটি পরীক্ষাতে অংশগ্রহণ করবো এবং সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করবো। আপনার পরবর্তী যাত্রার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।